মা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে, এটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝে গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আরশিনিতে ভোরের শিউলি বনে, শিশির ভেজা হাওয়ায় বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজে বয়ে, পুজোর গন্ধ আসতো যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইয়াছে অনিমিক্ষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সে চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম নিশা থাপসা, আমি ভলেন্টারি সার্ভিস ক্লাবের একজন সদস্য। করোনার এই মহামারী দুর্যোগের সময় আমরা ঘরে বসে সকল কার্যক্রম সম্পন্ন করব, নিজে সুস্থ থাকব এবং পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব। ধন্যবাদ।